দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা পার্সেল রয়েছে, অলরেডি পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে। তো এই পার্সেলের মধ্যে কি আছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। এটা এখানে আছে, এর ভিতরে আছে ইনফিনিক্স স্মার্ট 5 ফোন, যে ফোনের আমি আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি। তো চলুন ফটাফট শুরু করছি আজকের এই ভিডিওটা, বেশি সময় নষ্ট না করে। তো প্রথমে আমি এটাকে খুলবো, খোলার পর দেখুন আমি অলরেডি আগেই কেড়ে নিয়েছি, আপনাদের কাছে লুকোছবির কোনো ব্যাপার নেই। বাট আমি আপনাদেরকে আজকে পুরোপুরি দেখিয়ে দেবো ইনফিনিক্স স্মার্ট 5 ফোনটা কেমন, অ্যাকচুয়ালি এর কী কী স্পেসিফিকেশন রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি আনবক্সিং করে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা একটা বিল আছে এখানে, এটা ফোনটা দাম নিয়েছে 6999 টাকা, ধরতে পারলে অ্যাপ্রক্স 7000 টাকা। এটাকে আমি চেঞ্জ করে নিয়েছি, মানে অন্য একটা রেডমির ফোন ছিল সেটাকে চেঞ্জ করে আমি এটা নিয়েছি। তো সেখান থেকে মোটামুটি 1700 টাকা মাইনাস হয়েছে। তো এই যে বক্স দেখতেই পাচ্ছেন ইনফিনিক্স স্মার্ট, 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল মেমোরি। তো চলুন আমরা দেখে নিচ্ছি, প্রথমে খুলি, খোলার পর দেখতেই পাচ্ছি এখানে তো লোগো কার্ড রয়েছে, এখানে কী কী আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে জিওর এক্সক্লুসিভ থেকে এই ফর্মটা দেওয়া আছে। তো যাই হোক, এগুলো আমাদের কোনো কাজের না, এবার দেখবো আমরা ফোনটা। তো দেখুন এটা হচ্ছে আমাদের সেই ফোন ইনফিনিক্স স্মার্ট 5। তো দেখতেই পাচ্ছেন কালারটা কেমন লাগলো বলুন। কালারটা কিন্তু আমার কাছে খুব ধাসু কালার লেগেছে। তো ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফেস লক রয়েছে, আর এখানে কী কী রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে। সাইজটাও দেখুন পাতলা আছে, আর বেশি খুব একটা হেভি নয়, ওয়েটও মোটামুটি ঠিকঠাক আছে ক্যারি করার জন্য। আর ডিসপ্লেটাও ঠিকই আছে, 16.65 না 56 ইঞ্চি ডিসপ্লে হবে। আর তো আর বাকি সব অ্যাসেসরিজগুলো দেখে নিই। তো এরপরে চার্জারের কোনো মানে লোগো ফোগো নেই, ইনফিনিক্স এখানে আছে, সরি এখানে আছে। এবং এই যে কেবিল, আর এরপরে কী আছে দেখি, এখানে রয়েছে আপনার কি বলে আলপিন না কি বলে এটাকে, অতটা জানি না, যাই হোক এটা রয়েছে। এরপরে রয়েছে এই তো এগুলো জিনিস আছে। তারপরে একটা ফেক ডলার রয়েছে, ফেক ডলার, যে ডলারের কোনো মূল্য নেই, ডলারের মতোই তো লাগছে, এক টাকার ডলার। তো যাই হোক, এবং বাকি যে দেখুন এর কভারটা দিয়েছে, ব্যাক কভারটা মোটামুটি ঠিক আছে, বাট ক্যারি করার জন্য নর্মালি এটা ঠিক আছে। তো এটাকে একবার লাগিয়ে দেখি যে সেট হচ্ছে কি না। তো আমি লাগালাম, হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট, মানে পড়ে টড়ে গেলে রিস্ক খুব কম থাকবে, রিস্ক খুব কম থাকবে। অন করে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন, তো এরপরে সিম অলরেডি ঢুকানো আছে, দেখি কীরকম কাজ করছে। তার টাচটা কিন্তু খুব সুন্দর কাজ করছে, এটা কিন্তু 2GB র্যামের ফোন, মানে শুধু র্যামটা একটু খারাপ হলো, র্যাম প্লাস ক্যামেরা ট্যামেরাও একটু নর্মাল হলো, বাট ফোনটা কিন্তু লুকিংটা কিন্তু খুব সুন্দর আছে। দেখুন ফোনের লুকিং থেকে শুরু করে মানে ডিসপ্লে আমার কাছে মোটামুটি পছন্দের আর কি। তো এখানে যেহেতু মানে নেট প্যাক হয়তো নেই, সেই সিম ভরা আছে। তো এখানে আমি আরও কয়েকটা জিনিস দেখাতে যাচ্ছি যে এখানে আর কী কী স্পেসিফিকেশন রয়েছে। এখানে আপনার 32 GB ইন্টারনাল মেমোরি রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে। ব্যাটারি অ্যাকচুয়ালি মানে চার্জারটা যে আছে, দেখুন চার্জারে এখানে দেওয়া নাই যে মানে কত ওয়াটের চার্জার, বাট চার্জারটা অতটা হয়তো ফাস্ট করবে না আমার মনে হয় যেটা। আর ক্যামেরাটা আমি আপনাদের সামনে একটা ফটো তুলে দেখিয়ে দিচ্ছি, ক্যামেরাটা বেশি ভালো নয়, মানে 8 MP ক্যামেরা, আপনাদের সামনে একটা ফটো তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাইভ ফটো, ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন আসে। এখানে সামনে এবং পেছনে অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা 8 MP আছে, বাট ব্যাকে দুটা ক্যামেরা আছে, একটা লাইট আছে, ফ্ল্যাশ এলইডি ফ্ল্যাশ আছে। তো দেখুন ভিডিওটা আমি করলাম, রেকর্ডিং করলাম, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওটা, দেখুন ভিডিওটা মানে মোটামুটি প্রাইস তো বেশি নয়, 7000 টাকা, মানে 5999 টাকা, সরি 6999 টাকা প্রাইসের মধ্যে মোটামুটি ঠিকঠাক আছে আমি এটাই বলবো। কেননা যে এখানে যতটুকু ক্যামেরা আছে ঠিকই আছে,
ক্যামেরা থেকে শুরু করে বাকি যে স্পেসিফিকেশন আছে ঠিকই আছে, এখন এটার যে পারফরমেন্স কেমন হবে, পারফরমেন্স বলতে মানে ছয় মাস, ৫-৬ মাস ১০ মাস ব্যবহার করার পরে এটার পারফরমেন্স কেমন হবে সেটা ব্যবহার করার পরেই বোঝা যাবে, নয়তো বা বোঝা যাবে না। তো এখানে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ডুয়েল 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। এই তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এইটুকুই ছিল, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, ফার্স্ট টাইম আমি মানে আনবক্সিং করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।